শিউলি ফুল মানেই মন ভালো করা, শিউলি ফুল মানেই দুর্গা পুজোর, শিউলি ফুল মানেই সুন্দর একটা আকাশ। কিন্তু বারো মাসে শিউলি ফুলও হয়। আমার বাড়ির আশেপাশে নেই বলে আমার এক কাকুকে আমি বলেছিলাম, ওনার বাড়ি থেকে উনি আমাকে আজকে এক রাশ শিউলি ফুল এনে দিয়েছেন উপহার। এই উপহারটা খুব দামি, কোনো সোনাদানার থেকে কম কিছু নয়। কিছুটা ফুল আমি আমার ঠাকুরকে দিয়েছি আর কিছুটা ফুল এভাবে সাজিয়ে রাখছি সারা বাড়িতে, ছোট ছোট জায়গায় করে জলে দিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতে যেমন ভালো লাগে ঠিক সেই রকমভাবে গন্ধ, মিষ্টি গন্ধটা সারা বাড়িময় ম ম করছে। আজকে সকালটা সত্যিই খুব সুন্দর। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। নিশ্চয়ই সবাই সুস্থ আছো, ভালো আছো আর বাড়িতে আছো, কিন্তু লকডাউন তো আর সেভাবে নেই, এখন বাইরে যাওয়া যায়। অ্যাকচুয়ালি এটাকে তো লকডাউন বলছে না, এটাকে বলছে রেস্ট্রিকশন। আমরা রেস্ট্রিকশন পালন করছি ঠিকঠাকভাবে, কিন্তু অফিস যেতে হচ্ছে। আজকে সুন্দর একটা রবিবার, আজকে অফিস নেই, আর সেই জন্যে, শুধু সেই জন্যে না, আজকে বেশ কয়েকটা কারণে আমার মনটা খুব ভালো। কদিন ধরে কনস্ট্রাকশনের কাজের জন্যে হোক, এদিক ওদিকের আওয়াজের জন্যে হোক, আমি ব্লগ করছি না, কারণ আমি ব্লগ করে দেখেছি যখন এডিট করতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের এত বাজে আওয়াজ আসছে যে সেটা কোনো দর্শকই ভালোভাবে দেখতে পারবে না, মাঝখান থেকে আমার ব্লগটা কেউ দেখবেই না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, একদম খারাপ হওয়ার থেকে একটু অপেক্ষা করা ভালো। তো সেই জন্যে মাঝখানে কদিন ব্লগ বন্ধ রেখেছিলাম, কিন্তু আজকে মনটা আমার খুব ভালো, ভাবলাম না আজকে আমি ব্লগ করবই, তাতে যদি আমাকে কেটে কেটে থেমে থেমে ব্লগ করতে হবে না, যখন আওয়াজ হবে তখন আমি বন্ধ রাখবো, যখন আওয়াজ থামবে তখন আমি শুরু করব, তো তাই করব। তো প্রথম কারণ হচ্ছে এখন তো বর্ষাকাল এসেই গেছে, বর্ষাকালে আমার খুব ভালো লাগে, মানে আমি খুব খুশি হই বৃষ্টি পড়লে দেখলে আর কি। তবে হ্যাঁ, বাইরে যখন কাজ করতে হয়, বাইরে যেতে হয়, কারণ শান্তনুদের তো অনেক দূর যেতে হয়, আমাকেও রোজ বেরোতে হয়, তো সেই অবস্থায় হ্যাঁ ট্রাভেল করাটা সত্যিই খুব কষ্টের, কিন্তু তবুও আমি চেষ্টা করি বৃষ্টিটাকে উপভোগ করতে। তো আজকে আমার প্রথমবার, মানে একদম প্রথমবার, আমি যাকে বলে প্রপার নার্সারি, গাছের যে বড় নার্সারি হয় সেইখানে যাব, বহরমপুরে মুর্শিদাবাদে বলবো, অনেকগুলো নার্সারি আছে বেশ বড় সড়ো এবং খুব ভালো ভালো নার্সারি আছে, কিন্তু আমার কখনো সেই প্রপার বড় নার্সারিতে যাওয়া হয়নি। তো আজকে শান্তনুকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে রবিবার ও থাকছে বাড়িতে, আর তাছাড়া অন্যান্য সময় তো রেস্ট্রিকশন থাকছে, টাইমও থাকছে না, তো রবিবার যখন বাড়িতে আছো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বৃষ্টি হালকা হালকা পড়ছে, আমাকে প্লিজ একবার নার্সারি দেখতে নিয়ে চলো, আমি যেতে চাই। আগের বাড়িতে মানে কি বলবো, গাছ লাগাবার জায়গাও ছিল না, তাই জন্য ইচ্ছে থাকলেও আমি সেরমভাবে যাইনি। এই বাড়িতে আসার পর আমি সেই ইচ্ছেটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি। আমার মানে ফ্ল্যাটে অলরেডি 30 রকমের গাছ আছে, 30 types অফ প্ল্যান্টস, সবই বলতে পারো ইনডোর প্ল্যান্ট। আমি ফুল গাছ পছন্দ করি, কিন্তু তার থেকেও বেশি পছন্দ করি পাতা জাতীয়, পাতা বাহার, সাকুলেন্ট টাইপের অনেক রকমের গাছ। তো সেগুলো নিয়ে আলাদা একদিন আমি ব্লগ করব। যারা যারা দেখতে চাও আমার গাছের কালেকশন, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তো সেগুলো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। ওইখানে দেখো অলরেডি অনেকগুলো গাছ রাখা আছে, আমি একটু কাছ থেকে দেখাই, এই দেখো এখানে অনেকগুলো আছে রাখা, আর এইখানেও কিছু কিছু আছে রাখা, এছাড়া বারান্দাতেও কিছু রাখা আছে। তো আজকে আমি ফার্স্ট টাইম যাব নার্সারিতে, এতে আমার খুব আনন্দ হচ্ছে। আর তারপরে আমার কাছে হঠাৎ করে একটা কল এলো যে আমরা একটা সোফা কাম বেডের অর্ডার করেছিলাম আমাদের ডাইনিংয়ের জন্যে, ডাইনিং বলবো না, ওটা লিভিং ডাইনিং, আমি ডাইনিং টেবিল কোনোদিন কিনবই না, রাখবই না ডাইনিং টেবিল, তো ওটাকে লিভিং বলতে পারো। তো তার জন্যে একটা কাস্টমাইজ সোফা কাম বেড অর্ডার করেছিলাম, তো সেটা আজকে ডেলিভার হবে।
এটা আমার খুব আনন্দের ব্যাপার, মানে এটা আমার বহুদিনের ইচ্ছে ছিল। আমি ডিজাইনটা আমার মতো করে ভেবে চিনতে বলেছিলাম, সেভাবেই আমি কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি, লোকাল স্টোর থেকে করিয়েছি। বাকি ডিটেলস যখন চলে আসবে তখন তোমাদের দেখাবো। চলো সবার আগে নার্সারিতে ঘুরে আসি, নার্সারিতে যাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড। লাকি বাম্বু খুঁজছি, লাকি বাম্বু তো পাচ্ছি। গাছটা ইনডোর প্ল্যান্ট, এটা দাম কত হবে? এটা ফুল ফুটবে, পাতা থেকে পাতা বেরোবে। এই নার্সারিটা নিঃসন্দেহে অনেক বড়, অনেক সুন্দর, অনেক গাছও আছে। তবে যে যে ইনডোর প্ল্যান্টগুলো আমি দেখতে এসেছিলাম, মোটামুটি কয়েকটা বাদ দিয়ে আমার জানা, কিন্তু আমি এই জায়গাটার নাম কাউকে বলছি না, কারণ আমার এখানে এসে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয়নি। লাইক আমি যে এক্সাইটমেন্টটা নিয়ে এসেছিলাম সেটা এখানে এসে পুরোপুরি করতে পারলাম না, মানে ফুলফিল হলো না, কারণ এখানে কেউ অ্যাটেন্ডারই নেই। মানে এত বড় নার্সারি অথচ কাস্টমারকে অ্যাটেন্ড করছেন না কেউ। এমনিতেও এখন এই সিচুয়েশনে লোক ভীষণই কম, কাস্টমারও খুব কম। এক দুজন যারা ছিলেন তারা সম্ভবত অনেকটা করে পরিমাণ গাছ নিচ্ছিলেন, আমাদের মতো খুচরো ক্রেতাকে ওনারা খুব একটা পাত্তা দিলেন না। তো আমি আমার ছোট নার্সারি ঠিক আছে, আমার যে এক্সাইটমেন্টটা ছিল এখানে আসার আজকে সেটা মিটে গেল। তো সকালের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না হলেও এই এক্সপিরিয়েন্সটা সত্যিই খুব ভালো, এটা তোমাদের সাথে শেয়ার করতেই হতো। আর এটা আমাদের সোফা কাম বেড, কেমন লাগছে শ্রী? শ্রীর এটা খুব পছন্দ হয়েছে। তো চলো প্রথমে এটার আগে ডেসক্রিপশন দিয়ে দিই একটা, যে এটা কি। এটা সেগুন কাঠের তৈরি, একদম সলিড। যেহেতু এটা সোফা কাম বেড তাই জন্য একটু সলিড হোক এটাই আমরা চেয়েছিলাম। আর দেখো কোনো রকম ডিজাইন এর মধ্যে নেই, না নিচে না আশেপাশে কোথাও কোনো রকম ডিজাইন নেই। এটার পাশে শুধু আছে ম্যাগাজিন র্যাক বা ম্যাগাজিন পকেট, আর এপাশেও একই রকমের আছে। তো এই হলো এটার পুরোপুরি ওভারঅল লুক। এটার মাপটা হচ্ছে পুরোপুরি 5 ফুট, কারণ আমার এই দেওয়ালটা থেকে এতদূর অবধি মাপ হচ্ছে 7.5 ফুট, যেখানে আমি ওই যে আয়নাটার যে জায়গাটা আছে সেখানটাকে আমাকে ছেড়ে রাখতে হয়েছে, কারণ ওখানে আমি রাখবো আমাদের ইনভার্টারটা। তো আমি পরিষ্কার করে বলে দিই, এটা আমাদের এন্ট্রেন্স, এন্ট্রেন্সের পাশেই থাকবে আমাদের ইনভার্টারের পুরো একটা সেটআপ, যেটাকে খুব সুন্দরভাবে আমি একটা কি বলবো ক্যাবিনেট বানাবো, সেটাও খুব একটু ইউনিক ক্যাবিনেট হবে। যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
করে এই প্যাসেজটাই রাখা হয়েছে এই সোফা কাম বেডটাকে, যেটা পুরোপুরি 5 ফুটের, একদম এই হাতল থেকে শুরু করে ওই পর্যন্ত পুরোপুরি 5 ফুটের। আর এই জায়গাটা আছে 5 ফুট 4 ইঞ্চি, যে 4 ইঞ্চিটা আমি ফাঁকা রেখেছি ফ্রিজের গ্যাপ হিসেবে, এতটা মতো খালি করে রেখেছি। তো আর লম্বাই হচ্ছে এটা 6 ফিট, যেটা একদম শোয়ার পক্ষে যথেষ্ট সুন্দর। মাপটার জন্য আমাকে কাস্টমাইজ করাতে হয়েছে, আর খুব স্টেডি, ভীষণই শক্তপোক্ত নিয়েছি, যাতে আমরা বুড়ি হয়ে যাই আর স্ত্রী বড় হয়ে যায় তখনও যেন সুন্দর থাকে, তাই না? এবার কিছু ফ্যাক্টের দিকে নজর দিতে হয়েছে। একটা হলো সোফা কাম বেডের খাট, মানে কাঠটা সবসময় একটু শক্তপোক্তই নেওয়া উচিত। এটা ইঞ্জিনিয়ারিং উডেরও তৈরি হয় এবং অনলাইনে সেটা অনেকটাই কম দামে পাওয়াও যায়, কিন্তু আমার মতে এই ধরনের কাঠ বেশি দিন কিন্তু চলে না। ইঞ্জিনিয়ারিং উডের আমার কাছে ওয়ার্ড্রব আছে, আমার কাছে আমার ড্রেসিং টেবিল আছে, কিন্তু সেটা অনেক কম ভার সহ্য করে। কিন্তু যেহেতু সোফাকে অনেক বেশি ভার সহ্য করতে হবে এবং এখানে যখন দুজন মানুষ পাশাপাশি শুতে পারবে, অনেকটাই, এই দেখো অনেকটাই বড়, দুজন মানুষ সুন্দরভাবে পাশাপাশি শুতে পারবে, সুতরাং এই জিনিসটাকে অনেক বেশি ভার সহ্য করতে হবে, আর তাই জন্যে এটা কাঠের হওয়াই সবচেয়ে বেশি ভালো এবং অনেক দিন পর্যন্ত যাবে বলে আমি বিশ্বাস করি। দ্বিতীয়ত, আমি কোনো রকমের ডিজাইন নিইনি, এই দেখো একদম প্লেন, কোনো রকমের কারুকার্য নেই। আচ্ছা, কারুকার্য না নেওয়ার একটা বড় কারণ আমি বলি, এই খাটটা সেগুন কাঠের, একদম পিওর সেগুন কাঠের খাট। এটা যখন আমরা নিয়েছিলাম তখন আমাদের ভীষণ পছন্দ হয়েছিল, শুধুমাত্র এর ডিজাইনের জন্যে। কিন্তু সমস্যাটাও ঠিক এখানে, এত বেশি ডিজাইন হওয়ার জন্য এখানে খুব ধুলো জমেই রাখো, যে ধুলোগুলো সাধারণ হাত মোছা করলে কিন্তু যায় না, তখন আমাকে মানে ডিপ ক্লিন করতে হয়, নাহলে এই সব জিনিসগুলো খুব বেশিভাবে চোখে পড়ে। আর যখন আমরা ছবি তুলি, বাই দ্য ওয়ে ইনস্টাগ্রামে তোমরা যদি আমাকে ফলো না করে থাকো অবশ্যই ফলো করো, আমি ওখানে খুব অ্যাক্টিভ, রেগুলার আমার অ্যাক্টিভিটির ছবি ওখানে আমি পোস্ট করি। তো যাই হোক, এই যে আমি ছবি টবি পোস্ট করি এগুলো অনেক বেশি ভিজিবল হয়ে যায় যখন যদি না আমি পরিষ্কার করি, আর এই নকশার জন্যই আমার খাটনি কিন্তু অনেক বেড়ে গেছে। সত্যি কথা বলতে এখন যদি আমি একটু বুঝে নিতাম জিনিসটা, তাহলে আমি এত ডিজাইন একদমই নিতাম না। এবার বলবো এটার দাম, এটার দাম হলো 30,000 টাকা। আর যদি কেউ আমাকে জিজ্ঞেস করো যেটা লিংক কি, মানে যেটা সব সময় আমি পেয়ে থাকি যে লিংকটা দাও লিংকটা দাও, তো আমি এই ধরনের জিনিস কখনোই অনলাইন থেকে কিনি না। আমার বাড়িতে ছোট থেকে, মানে ছোট ক্ষুদ্র জিনিসও আমি আগে চেষ্টা করি সেটাকে অফলাইনে খোঁজ করার, যদি আমি সেটা অফলাইনে পেয়ে যাই তাহলে তো অনলাইনে যাওয়ার প্রশ্নই নেই। যেমন আমি আমার চিমনি থেকে শুরু করে সব কিছুই অফলাইনেই কিনেছি দেখে শুনে, তাই লোকাল দোকান থেকেই কেনা, আমার কাছে লিংক নেই যেটা আমি প্রোভাইড করতে পারবো। যদি কিছু তোমাদের ভালো লাগে স্ক্রিনশট নাও, ইনস্টাগ্রামে দেখো, সেখান থেকেও ছবি টবি পাবে, এবং নিজেদের পছন্দ মতো বিশ্বস্ত জায়গায় গিয়ে দেখাও এবং সেই জিনিসটা সেখান থেকে বানিয়ে নিতে পারো। এই জিনিসটার খোঁজ অনেকেই করেছো যে এটার কত দাম এবং এটার কী লিংক,
এটারও কোনো লিংক আমি প্রোভাইড করতে পাচ্ছি না, কারণ এটাও আমার অফলাইনেই কেনা। তবে এটার দাম আমার পড়েছে 16,000 টাকা। এটা ইঞ্জিনিয়ারিং প্লাই দিয়ে তৈরি, ইঞ্জিনিয়ারিং উড বলে এটাকে, কিন্তু এটা কাঠের মতো অত শক্তপোক্ত নয় এবং জল পড়লে কাঠের তুলনায় তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তবে যেহেতু ওয়ার্ড্রব এবং কী বলবো ড্রেসিং টেবিলে জলের জল পড়া বা অতটা ভার সহ্য করার ব্যাপারটা খুব মানে কম না বললেই চলে, তাই জন্য এই জিনিসটা এই কাঠের নিলে বহুদিন পর্যন্ত টেকে। এটা পরিষ্কার কীভাবে করতে হয় সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছো, সেটার ডিটেলস আমি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। তবে এটার দাম আমার পড়েছে 16,000 টাকা। এবার একটা জিনিস আমি বলি, যে অনেক সময় দেখবে একই জিনিসের নানা রকম দামের ফারাক দেখতে পাওয়া যায় অনলাইনেও। সেটা দুটো কারণে হয়। এক তো হলো তুমি কার কাছ থেকে নিচ্ছ, হয়তো দুজন আলাদা সেলার আলাদা দামে বিক্রি করবেন, কেউ প্রফিট বেশি রাখবেন কেউ প্রফিট কম রাখবেন, সেই জন্য দামের ডিফার করে। আর একটা প্রবলেম হয় কি, দেখতে একরকম হলেও মান গুণগত মানটা একরকম হয় না সব সময়। তো সেটা সেই জন্যেও দামটা ডিফার করে। আমি অনলাইন থেকে কিনতে পছন্দ করি না, কারণ অনলাইনে রিভিউ যেগুলো যখন দেখি আমার একটু চিন্তাই হয়। কেউ কখনো বলে যে ঠিকভাবে আসে না, কেউ বলে ভাঙা, কেউ বলে চোট লাগা, তো এই সব জিনিসগুলো এড়িয়ে যাওয়াই ভালো। লোকাল যদি ভালো মিস্ত্রি, লোকাল ভালো দোকানের সাথে যোগাযোগ করলে ওনাদের সার্ভিস খুবই ভালো হয় এবং কোনো রকম সমস্যা হলেই তারা এসে কিন্তু চট করে সেটা দেখে একদম সুন্দরভাবে সেটার সমস্যার সমাধান করে দিয়ে যান। ঠিক যেমনভাবে এই সোফা কাম বেডটা ভীষণ ভারী, এটাকে তোলার সময় এত ওপরে, যেহেতু লিফট চলছে না তো এটাকে ওপরে তোলার সময় সামান্য কিছু কিছু জায়গা খসা লেগে গেছিলো। এটা যদি আমি অনলাইন থেকে কিনতাম তাহলে কোনো মতেই আমি তাদেরকে ডেকে পাঠাতে পারতাম না, যার জন্যে তারা এসে আমার এই ঘষা লাগা ফেটে যাওয়া জায়গাগুলো ঠিক করে দিতে পারেন। কিন্তু আমাকে এক্ষেত্রে কোনো রকম চিন্তা করতেই হলো না, যেখান থেকে আমি নিয়েছি যারা যে দাদারা ডেলিভারি করেছেন তারা খুব সুন্দরভাবে যে যে জায়গাগুলো ঘষা লেগে গেছিলো সেখানটায় ভালোভাবে কালার করে পালিশ করে দিয়ে গেছেন। তো আমি খুবই স্যাটিসফাইড। ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দাম বললাম, ড্রেসিং টেবিলের দাম বললাম, সোফারও দাম বলে দিলাম, কেন আমি অনলাইন থেকে কিনিনি সেটার ব্যাপারটাও জানালাম। আশা করি এটা তোমাদের সঠিক এবং যুক্তিযুক্ত বলেই মনে হবে। আর বাকি থাকলো লিংকের কথা, লিংক তো দিতে পারছি না। ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করতে পারো, আমাকে আর স্ত্রীকে, রিয়েল লাইফ তানিয়াতে। সেখানে গেলে তোমরা প্রচুর ছবি পাবে, সেই ছবিগুলো তোমরা সেভ করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, লোকাল তোমাদের যেখানে বিশ্বস্ত দোকান আছে তাদেরকে গিয়ে দেখাও এবং তোমরা নিজেদের মতো করে বানিয়ে নাও। আর হয়তো বা এর থেকেও ভালো কোনো ডিজাইন, এর থেকেও ভালো কোনো আইডিয়া তোমরা পেয়ে যেতে পারো। যদি আমার ব্লগ থেকে আরও ভালো কোনো আইডিয়া তোমরা পেয়ে থাকো অবশ্যই আমাকে জানিও, আমি খুব খুশি হব, আমার খুব ভালো লাগবে। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগ। Okay, ta-da!